নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ই অটো রেজিস্ট্রেশন বন্ধের দাবি, নইলে আত্মহত্যার হুমকি চালকদের। তিন দিনের কর্মবিরতিতে অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থা, শিলচরে ধর্ণা। বিভিন্ন দাবিতে এসইউসিএ দলের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ই অটো রেজিস্ট্রেশন ও ই ফাইন বন্ধ করা না হলে শিলচরের নবনির্মিত বিভিন্ন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন শহরের প্রায় 15,000 চালক। আমরা যদি আর খেটে খাওয়া মানুষ যদি আর বাঁচতে না পারি, আমাদের যে ই ফাইন করছে, ই ফাইনের যে সকালবেলা আমরা বেরিয়ে সারাদিনে আমরা 200-100 টাকা ইনকাম করি, কিন্তু বিকালবেলা দেখতে যায় ট্রাফিকের কাছ থেকে এসছে আমাদের 2,000 টাকা ই ফাইন, সেই ই ফাইনগুলো যদি বন্ধ না হয় তদূর ভবিষ্যতে হয়তো এই 15-20,000 অটো চালকগুলো এই বীজ থেকেই আমরা জাম মেরে যাওয়ার তরণ করার চেষ্টা করতে বাধ্য হবো। ই অটো অ্যাসোসিয়েশন গঠন হওয়ার পেছনে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ অলকাছার অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশনের। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, এজেন্সির সাথে ব্যবসা করার উদ্দেশ্যে শাসক দলের অঙ্গুলি হেলনে ই অটো অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। 2014 সাল থেকে জেলার অটো চালকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। ট্রাফিক সমস্যার অজুহাত দেখিয়ে স্থানীয় প্রশাসন শহরের 15,000 অটোকে দুটি ভাগে বিভক্ত করে কালো ও হলুদ হুড দেয়। পরবর্তীতে অটো রেজিস্ট্রেশনও বন্ধ করে দেয় প্রশাসন। শুধু তাই নয়, ট্যাক্স না কমিয়ে অটোর 16 কিলোমিটার রেডিয়াস কর্তন করে 10 কিলোমিটার করা হয়। সরকারি সকল নিয়ম নীতি মেনে চলা সত্ত্বেও ট্রাফিক পুলিশের জুলুমবাজি অটো চালকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। এদিকে 2015 সালে হঠাৎই রিকশার সংখ্যা বর্ধিত হয়। সরকার ই রিক্সা চলাচলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন শুরু করলে বেকার যুবকরা ব্যাংক থেকে লোন নিয়ে ই রিক্সা ক্রয় করেন, কিন্তু পুনরায় ট্রাফিক জ্যামের কথা বলে প্রশাসন ই রিক্সার উপর জোর বেজোর চাপিয়ে দিয়ে শহরের 5,000-এর অধিক বেকারদের অন্ধকারে ঠেলে দিয়েছে। ই অটোর ক্ষেত্রেও কোনো নতুন আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করে সরকারি নোটিফিকেশন জেনে ই অটো ক্রয় করার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুরাহার বা আমাদের প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, উল্টা ই রিক্সা এবং ই অটো এই তাদেরকে যেভাবে ইনডাইরেক্টলি প্রশ্রয় দিয়ে আজকে ওদেরকে যে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তার জন্য আমরা ধিক্কার জানাই। এবং আমরা আরও বলতে চাই যে ই অটো যদি অবিলম্বে যদি বন্ধ না হয় বা তাদের বিপক্ষে কোনো রকম স্টেপ যদি না নেওয়া হয়, তা আগামী দিনে আমাদের যে কাছাড় জেলার যে 15,000-20,000 পেট্রোল ডিজেল অটো আছে, আমরা নিরুপায় ভবিষ্যতে আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা সাধুবাদ জানাই যে উনি আমাদের শিলচরে 3-4টা ব্রিজ বানিয়ে দিয়েছে নদীর উপরে। আমরা যদি আর খেটে খাওয়া মানুষ যদি আর বাঁচতে না পারি, আমাদের যে ই ফাইন করছে, ই ফাইনের যে সকালবেলা আমরা বেরিয়ে সারাদিনে আমরা 200-100 টাকা ইনকাম করি, কিন্তু বিকালবেলা দেখতে যায় ট্রাফিকের কাছ থেকে এসছে আমাদের 2,000 টাকা ই ফাইন, সেই ই ফাইনগুলো যদি বন্ধ না হয় তদূর ভবিষ্যতে হয়তো এই 15-20,000 অটো চালকগুলো এই বীজ থেকেই আমরা ঝাঁপ মেরে যাওয়া তো আত্মহরণ করার চেষ্টা করতে বাধ্য হব। নতুবা আমাদের ভবিষ্যৎ বাঁচার জন্য আমাদেরকে যেন অবিলম্বে আমাদের দিকে এগিয়ে আসেন, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সরকার যাতে প্রচেষ্টিত হয় এবং ই অটোর যাতে ভবিষ্যতে যাতে বিপদে না পড়ে তাদের জন্য একটা নতুন রেস্ট্রিকশন আনার দরকার হয়, পারমিট সিস্টেম করা। এবং আমরা মনে হচ্ছে যে এইসব শাসক দলের বড় বড় নেতাদের আঙুলে নিয়ে হয়তো এজেন্সির কোনো ব্যবসা করার খাতিরে হয়তো কোনো নোটিফিকেশন না জানিয়ে এই যে আমাদের বেকার ছেলেদের কাছে যে ঋণগ্রস্ত করে এইভাবে অটো সমজিয়ে দিচ্ছে, ওদের ভবিষ্যতের নিরাপত্তা কী হবে তা যেন আগাম জানায়, এই উদ্দেশ্যে আমরা আজকেই আমরা সবাইকে সতর্কতা করলাম।
সারা আসাম সরকারি চিকিৎসালয় অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থা বিভিন্ন দাবিতে তিন দিনের কর্মবিরতিতে নেমেছে। সোমবার শিলচর সিভিল হাসপাতালের সামনে অস্থায়ী কর্মচারীরা ধর্ণা কর্মসূচি পালন করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সরকারি চিকিৎসালয়ের অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা আসামের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের কাছে দাবি রাখেন, তাদের স্থায়ী চাকরি করতে হবে এবং সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তারা আরো বলেন, দিনরাত কাজ করে যাচ্ছেন কিন্তু কাজের বিনিময়ে তাদের বেতন খুবই কম, এই বেতন দিয়ে তাদের সংসার চালানো অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেন, তাদের দাবিগুলো মানা না হলে আগামী দিনেও এই আন্দোলন চালিয়ে যাবেন। তিন দিনের এই ধর্ণাটা, এটা হলো অস্থায়ী কর্মচারীরা ভাই বোনরা সবাই মিলে আমরা এই ধর্ণাটা দিচ্ছি, প্লাস আমাদের কতজন সিনিয়র যারা আছে অনেক বয়স্ক হয়ে গেছে, তারা গুয়াহাটিতেও গেছে এই ধর্ণার জন্য। আমাদের দাবি সরকারের কাছে বা অনুরোধ বলতে পারেন, যেটা অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ এটাই যে আমাদের চাকরিটাকে উনি যাতে একবার দেখেন, স্থায়ী করার চেষ্টা করেন। চেষ্টা নয়, আমরা ওনার কাছে অনুরোধই করছি যে স্থায়ী করুন, উনি যাতে আমাদের চাকরিটাকে স্থায়ী করেন। আর আমাদের যে স্যালারি আছে, যে 3,000-4,000 টাকার স্যালারি, সেটা নিয়ে যাতে উনি একটু ভাবেন, আমাদেরকে একটা মিডিল পর্যায়ের যাতে স্যালারি দেওয়া হয়, যাতে আমরা স্যালারিটি নিয়ে ভালোভাবে চলতে পারি বা সমাজে দুজন মানুষেরও সাহায্য করতে পারি, নিজের পরিবারকে নিয়ে সমানভাবে সমান তালে চলতে। 10-15-20 বছর থেকে আমাদের অস্থায়ী স্বাস্থ্যকর্মীগণ যেভাবে সার্ভিস দিয়া আসিতেছে, কিন্তু সেই অনুপাতে আমাদের বেতন দেওয়া হয়নি। আমাদের বেতন মাত্র 2-3 হাজার টাকা মিনিমাম। ভারতবর্ষের শ্রমিক আইন অনুযায়ী একজন শ্রমিকের পার ডে মজুরি আছে 400-500 টাকা, সেই অনুপাতে আমাদেরই দেওয়া হয়নি। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস করা, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং ঘন ঘন লোডশেডিং বন্ধ করার দাবিতে সোমবার এসইউসি কমিউনিস্ট দলের সোনাইধরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে নরসিংপুর ব্লকের সামনে বিক্ষোভ মিছিল করে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে একটি স্মারকপত্র বিডিওকে প্রদান করা হয়। মিছিল শেষে সমবেত জনতার সামনে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড শ্যামদাও কুর্মি। ফলে বন্ধুগণ, আমরা মনে করি এই পুঁজিবাদী ব্যবস্থা, যে পুঁজিবাদ সমস্ত রকমের সমস্যার সৃষ্টিকর্তা, এই পুঁজিবাদের যারা বিশ্বস্ত সেবক কংগ্রেস বিজেপি, এরা জনগণকে অভাব অনটন, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, বঞ্চনা, শোষণ, নির্যাতন ছাড়া আর কিছু দিতে পারে না। সুতরাং জনগণের দরকার, আজকে সমস্ত জনগণকে আজকে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। সমস্ত জনগণ যদি আন্দোলন পথে এগিয়ে না যায়, তাহলে এই পুঁজিবাদী ব্যবস্থা জনগণকে আরও পিছিয়ে পিছিয়ে মারবে। সুতরাং বন্ধুগণ, আজকে মূল্যবৃদ্ধি পত্র যদি করতে হয়, তাহলে গরিব মানুষকে আজকে একত্রিত হতে হবে এবং শক্তিশালী জন আন্দোলন গড়ে তুলতে হবে এবং দাবি করতে হবে যে আমরা অল আউট স্টেট ট্রেডিং, মানে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চাই। খাদ্যদ্রব্যের খুচরা এবং পাইকারি ব্যবসা বন্ধ করো, এটা না করতে পারলে এবং পুরো আন্দোলন গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না, মূল্যবৃদ্ধিরও সমাধান হবে না। সুতরাং বন্ধুগণ, সর্বশেষে বলছি, আপনারা আসুন, হাজার হাজার মানুষ আসুন, আন্দোলনকে আমরা শক্তিশালী করি, যাতে আমরা মূল্যবৃদ্ধি প্রতিরোধী সরকারকে বাধ্য করতে পারি। একথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। সোনাই পুলিশের বৃহৎ সাফল্য, বিপুল পরিমাণের ইয়াভা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। মিজোরাম থেকে সোনাই এলাকায় বিক্রি করতে এসে পুলিশের জালে আটকা পড়েছে 3 মিজো সহ ধলাইয়ের খুলিছড়ার এক পাচারকারী। তারা মিজোরাম থেকে কাবুগঞ্জ হয়ে সোনাই পৌঁছে, সোনাই থেকে শিলচর যাওয়ার পথে মাঝগ্রাম এলাকায় পূর্ত সড়কের উপরে পুলিশের জালে পড়ে 4 পাচারকারী। এদিন সন্ধ্যায় সোনাই থানার ওসি এম মানুষ সন্দিকই নেতৃত্বে পুলিশের এক একটি বলেরো বাহনে তলাশি চালিয়ে এই বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে।
শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কাছাড় জেলার কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে বরাকের জনগণকে ভুয়ো প্রতিশ্রুতি এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। পুরনো প্রকল্পকে রং করে নতুনভাবে তিনটি সেতুর শিলান্যাস করেছেন। তার মধ্যে জনসাধারণের জানা আছে যে দুটি সেতু কংগ্রেস আমলে কাজ শেষ হয়েছে, শুধু অ্যাপ্রোচ করে রং করে সেই পুরনো সেতুকে নতুন করে তিনটি সেতু শিলান্যাস করেছেন। এবং অভিজিৎ পাল বলেন, বরাক উপত্যকাকে যেভাবে চাকরি থেকে শুরু করে বেকার সমস্যা সহ যাতায়াত ব্যবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে বরাককে অবহেলার চোখে দেখা হয়, কয়েকটি সংগঠন মিলে বরাক পৃথকের দাবি উত্থাপন করছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট, উনি নিজে চাইছেন কিভাবে আসাম থেকে বরাককে বিচ্ছেদ করা যায়। একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি ওনার রাজ্যকে বিভাগ করে দেওয়ার নিজে উস্কানিমূলক মন্তব্য করে গিয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। মানে বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, আজকে এই মেরুদণ্ডহীন বিজেপির কর্মকর্তারা বলছেন যে ডিলিমিনেশনে ভালো হয়েছে, আগে ওনারা বুঝতে পারেননি। আজকে ওনাদের যারা নেতারা বলছেন যে ডিলিমিনেশনের বিরুদ্ধে সাংসদ নিজে বক্তব্য রেখেছেন গুয়াহাটিতে, আজকে ওনারা বলছেন ওনারা না বুঝে বলেছিলেন। তার মানে ওনারা কী বলতে চাইছেন যে ওনাদের দলের সাংসদ, ওনাদের দলের নেতৃবৃন্দরা, ওনারা মানে ডিলিমিনেশন বস্তুর কী জিনিসটা কি ওনারা বুঝতে পারেননি, এটা নির্লজ্জভাবে ওনারা বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য। হ্যাঁ, আজকে বরাক পৃথকীকরণ করার জন্য মুখ্যমন্ত্রী নিজে এটা ব্যাপারটাকে বিষয়টাকে উস্কে দিয়ে গেছেন। বরাক উপত্যকার মানুষ যেটা চায়, উনি ভালোভাবে জানেন বরাক উপত্যকার মানুষ কী চায়, সেটাকে উনি করে দিয়েছেন। বরাক উপত্যকার 45 লক্ষ মানুষ চায় শিলচরে বাসাসুয়ে স্টেশন নামকরণ করার জন্য। বরাক উপত্যকার মানুষ চায় থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের ছেলেমেয়েদের, আজকে আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েদের চাকরির সুযোগ দেওয়ার জন্য, সেটাকে উনারা পূরণ করেছেন। আজকে উনি বলছেন বরাক উপত্যকার মানুষ চাইলে বরাক পৃথকীকরণ করে দেবেন। তার মানে এটা মুখ্যমন্ত্রী চাইছেন বরাককে পৃথক করার জন্য। কংগ্রেস দল কোনোদিন বরাক মাকে আসাম থেকে কোনোদিন মানে ছেদ করার কোনো চিন্তাধারা কংগ্রেস দলের নেই। কংগ্রেস দল চায় আমরা এই বরাক উপত্যকা আসাম রাজ্য থেকেই। উরুশে আলা হজরত উদযাপন কমিটির ব্যবস্থাপনায় চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমেদ রেজা খানের 105তম উরুশ উপলক্ষে আলা হজরত কনফারেন্স অনুষ্ঠিত হয় শিলচর নাগাটিলাস্থিত জমজম বিবাহ ভবনে। কনফারেন্সের সভাপতিত্ব করেন মৌলানা রহমতুল্লাহ, সঞ্চালনা করেন মৌলানা জহুর হোসেন। এই কনফারেন্স ত্রিপুরা, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড় জেলার অতিথিরা অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলা হজরত আজিমুল বরকাত রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক নাগাটিল্লা জমজম হোটেলে অতি সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আল্লাহ তাআলার দরবারও। আমরা আশা রাখি এই যে উরুস মাহফিলের আয়োজন, আশিকে রসুল আলা হজরতর অনুসারী আহলে সুন্নতর অনুসারীরা আগামীতেও সব এখানে এসে আমরা সবাই একত্রিত হয়ে আলা হজরতর উরুস সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারি এবং তার থেকে আমরা দারাইনের স্বভাব হাসিল অর্জন করতে পারি। আর আজকে এই আলা হজরতর উরুস কনফারেন্সে ত্রিপুরা থেকে লোক এসেছেন এবং হাইলাকান্দি, করিমগঞ্জ, বাগা, সুনাই, বরাকবলি চতুর্দিক থেকে লোক এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে সবার আশা আলা হজরতর উসিলায় কবুল করুক। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসামাজিক ও অবৈধ কার্যকলাপ রোধে 4টি জিপির সচেতন লোকজন সম্মিলিত হয়ে গঠন করলেন বৃহত্তর দুধপাতিল সামাজিক সমন্বয় ও সুরক্ষা কমিটি। এদিন কমিটির কর্মকর্তারা একজোট হয়ে জেলা উপায়ুক্ত, পুলিশ সুপার ও আবগারি সুপারিনটেন্ডেন্টের সাথে সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে তুলে ধরে এক সভায় তাদের আমন্ত্রণ জানান এবং 4 অক্টোবর দুধপাতিলে সচেতনতামূলক সভার সিদ্ধান্ত নেন। এদিন ওই কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বিকাশ দাস, আনন্দ ঘোষ, দীপক দাস, রূপক দেব প্রমুখ। দিয়েছি আমাদের এলাকাতে যাতে কোনো ধরনের সমাজবিরোধী কাজ না হয়, সমাজবিরোধী কাজের এগেনস্টে আমরা কমিটি, বিশেষভাবে আমরা যারা ইয়াং ছেলেরা আছি সবাই মিলে যাতে প্রতিরোধ করা যায়, এর জন্য আমরা আজকে এই বৃহত্তর দুধপাতির মিলে কমিটি একটা করা হয়েছে। আমরা এদিকে খুব ধ্যান দেব এবং এই যে আমাদের ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার পরে দেখা গেছে আমাদেরকে এদিকে দুধপাতিল এরিয়াতে বিভিন্ন অসামাজিক কাজ বৃদ্ধি পেয়েছে, যেটা শিলচর শহরের সন্ধ্যার পরেই আমাদের এদিকে অসামাজিক কাজ বৃদ্ধি পায়। এই জন্য আমরা আজকে ডিস্ট্রিক্ট স্যার এবং এসপি স্যার এবং এসআইকে আমরা মেমোরেন্ডাম দিয়ে যাতে এইগুলো প্রতিরোধ করা যায়, আমরা ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং যে এইগুলা প্রতিরোধ করা হবে। এবং আগামী 4 তারিখে আমাদের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বলেছেন, আগামী 4 তারিখ আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব
অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের ডিসি স্যার, এসপি স্যার এবং আমাদের ডক্টর রবি খান্না ওনাকে আমরা ইনভাইট করব, উনি আসার জন্য, এবং যাতে আমরা এই ব্যাপারে টোটাল দুধপাতিল এরিয়ার যারা ইয়াং সবাই আমরা নিমন্ত্রণ করব ওনার সবাই আসার জন্য, এবং এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব যাতে আমরা এই সমাজকে আমরা যাতে সুস্থ রাখতে পারি, সমাজকে আমরা ভালো রাখতে পারি, এই জন্য আমরা সবাই মিলে সমস্ত দুধপাতিল বাসীকে আমরা 4 তারিখে যে আমরা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে সবাই আসার জন্য, এবং আমরা সবাইকে মিলে আমরা যাতে সমাজ বিরোধী যেগুলো কাজ আমরা দমন করতে পারি এটাই আমরা চেষ্টা করব। নমস্কার। 2024 লোকসভা নির্বাচনের আগে বরাক উপত্যকাকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে, গুরুত্বপূর্ণ দাবি জানালো ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি। ইউটিডিসির পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী নভেম্বরের মধ্যে কেন্দ্র সরকারকে বরাক উপত্যকায় পর্যবেক্ষণ দল পাঠিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। দীর্ঘদিনের গণদাবি পূরণে কেন্দ্র সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ডিসেম্বর থেকে পথে নামবে ইউটিডিসি। দাবি পূরণে নভেম্বরের মধ্যে যদি কেন্দ্র সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ডিসেম্বর থেকে ইউটিডিসি পথে নামতে বাধ্য হবে। যেভাবে ইউটিডিসির অন্যতম প্রাণপুরুষ পরিতোষ পাল চৌধুরী 1972 সাল থেকে 2016 সাল অবধি যেভাবে তিনি কেন্দ্র সরকারের কাছে একের পর এক দাবি উত্থাপন করেছেন, 1972 সাল থেকে ইউনিয়ন টেরিটরি গঠনের যে দাবি আজ এতদিন ধরে চলছে সেটিকে অবশ্যই কেন্দ্র সরকারকে পূরণ করতে হবে। কোনো ব্যক্তি বিশেষের দয়ার উপর আর কারো বক্তব্যের উপর বরাক উপত্যকার মানুষের ভবিষ্যৎ নির্ভর করে না, এটাও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই। আজাদী কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে সোমবার শিলচর রাধামাধব কলেজের উদ্যোগে ও আর্ট অফ লিভিং এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কলেজ প্রেক্ষাগৃহে মেডিটেশন ও যোগের উপর হরঘর ধ্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডাক্তার দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে ডাক্তার কঙ্কনাথ ও নিবেদিতা বিশ্বাস। মেডিটেশন এবং যোগ কিভাবে মেডিটেশন বা যোগ করতে হয় এবং মেডিটেশনের নিয়মাবলী কি তা সভাগৃহে উপস্থিত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের সম্মুখে উপস্থাপন করেন তারা। জন্য তোমাদের সদস্য হতে হবে এবং এইগুলোই উনারা তোমাদেরকে আজকে বলেন, বলবেন তোমরা মন দিয়ে এগুলো শুনবে। আমি আবারও ওনাদেরকে ওয়েলকাম করছি যে ওনারা তোমাদেরকে এখন তার একটা মোটিভেশনাল স্পিচ কিংবা ওনাদের যা কার্যক্রম রয়েছে সেটা বলবেন, তোমরা মনোযোগ দিয়ে শান্তভাবে শুনবে, প্রশ্ন করবে না, এবং এটা তোমাদের জন্য বিশেষ উপকারিতা। শক্তিশালী জামালপুর এফসিকে 1-0 গোলে পরাস্ত করে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের খেতাব জিতল যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি। রবিবার ধরাইর বাম নিতানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এদিনের ফাইনাল খেলায় বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোল করেন রায়কোট। এদিনের ফাইনাল খেলার প্রধান অতিথি রাজ্যের পরিবহন আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান। তিনি মাতৃভূমির সামাজিক সংগঠনের ভূয়সী প্রশংসা করে খেলাধুলার উন্নয়নে তাদের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। নিজের মাটি না থাকার জন্য মাঠ তৈরি করা বা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার মতো পরিসর তাদের নেই। তো আমরা এখানে একটা আজকের দিনে বলতে হয়, আপনারা দেখতে পারেন যে যদিও মাতৃভূমির নামে নয় বাট ডেডিকেটেড টু মাতৃভূমি, একটা সুন্দর একটা আমরা বড় করে ভালো করে একটা কমিউনিটি হল আমরা তৈরি করে দিয়েছি তারা ব্যবহার। এবারও আপনারা এলেন, আপনারা দেখেছেন প্রত্যেক গাছের উপরে মানুষ আছে, মানুষ মানে ক্রীড়াপতি দর্শক উৎসাহ নিয়ে জায়গা নেই। তো আমি এসে ভাবলাম যে কি করা যায়, তো আমরা সবাই মিলে একবার সবাইকে নমস্কার করে আসলাম পলিটিক্যালি, কারণ একটা মনে মনে সংখ্যা 25-30 হাজার মানুষ হবে, কোনো কারণে যাতে তারা একটু আর এখানে পলিটিক্যাল পার্টি ইনভলভ হয়ে গিয়েছে, অন্য বছর হয় না এখানে, এখানে যুব মোর্চা নিজের নামে টাইম টিম দিয়েছে, যদি আবার অন্য ধরনের মানুষ থাকে কখন কি হয়ে যাবে।
তো আমি গিয়ে সবাইকে নমস্কার করে বলছিলাম যে আপনারা সবসময় ভালো করে আপনারা খেলাকে সহযোগিতা কারণ করবেন। এবার শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। ই অটো রেজিস্ট্রেশন বন্ধের দাবি, নইলে আত্মহত্যার হুমকি চালকদের। তিন দিনের কর্মবিরতিতে অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থা, শিলচরে ধর্ণা। বিভিন্ন দাবিতে এসইউসিএ দলের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।